বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি রান্না করব ডিমের পানিতোলা। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়ো, তেজপাতা নিয়ে নিয়েছি, একটা টুকরো করে নিয়েছি, আর লবণ নিয়েছি। আর এখানে হলুদ, আলু, গাজর, কাঁচামরিচ, রসুন, আদা এবং একটু পেঁয়াজ, দুটো সাদা এলাচ, দুই টুকরো দারুচিনি নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিব, তারপরে আমি রান্নাটা শুরু করব। ডিমগুলো আমি এখানে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, যে আলু, গাজর, পেঁয়াজ, যে এখানে ভালো করে ভুলে নিব। তেজপাতা দিয়ে দিলাম, লবণ, হলুদও দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়াটা পরে দেব শেষে, রান্না শেষে। আমার চাকনা ঘন হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে আমার কেসটা থেকে, মিল বের হচ্ছে বেশ সুন্দর। আমি আলু, গাজর, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে টেস্ট করলাম, এজন্য যে যে ডিমের যে ইতে স্যুপটা করবো, স্যুপটা যেন বেশ ঘন হয়, এই জন্য ব্লেন্ড করে নিলাম। হয়ে গেছে, নেক্সট পানি দিয়ে দিলাম। পানিটা গরম করে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়। এখানে আপনারা ইচ্ছা মতন পানিটা দিতে পারবেন, স্যুপ তৈরি করার জন্য, মানে ঝোলটা তৈরি করার জন্য। একটু বেশি লাগলে বেশি করবেন, কম হলে কম দেবেন, আমি পরিমাণ মতো দিয়েছি। তিনটে ডিম দিয়েছিলাম, পরে আর একটা অ্যাড করে নিয়েছি, চারটে ডিম। পানিটা যখন ফুটবে, বল কুটবে, তখন আমি ডিমগুলো দিয়ে দিব, সে পর্যন্ত একটু অ্যাড করি। পানিটা আমার ফুটে গেছে, বল কুটে গেছে,
আমি ডিমগুলো আস্তে আস্তে তুলে দিয়ে দিব। খুব হালকা করে ভেজে নিয়েছি, ভিতরে কুসুম শক্ত হয়নি খুব একটা। কিছুক্ষণ একটু বরফ উঠবে, হয়ে যাবে। হয়ে গেছে আমার ডিমের পানি তোলা। এখন এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। মিষ্ট দিয়ে রেখে দেবো, এই জিরাটার সঙ্গে মিশিয়ে যায় বিনা ধনিয়া জিরার গোড়াটা। আমার শরীরটা খুব ভালো নাই, খুব খারাপ হচ্ছে। আমার যে কাশি ওষুধ খাওয়ার পর থেকে আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, খুবই মনে হচ্ছে। কিন্তু দুর্গন্ধটা সারতে সময় লাগছে। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা আমার খুব পছন্দের। তরকারিতে বিশেষ করে নুডলস, মাছ, সবজি, ডিম রান্না আমার ধনিয়া পাতা খুবই ভালো লাগে। তরকারির স্বাদ মনে হয় বাড়িয়ে দেয়। হয়ে গেল পেঁয়াজ, আমার ডিমের পানি তোলা। এটাকে আমি ঢেলে নেব। সুন্দর হয়েছে, খুব টেস্ট। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব হচ্ছে না, খুবই ধীর গতিতে আমার চ্যানেলটি চলছে। আর একটা জিনিস বুঝতে পারছি না, সাবস্ক্রাইব কমে যাচ্ছে মাঝে মাঝে। এটা তো কম্পিউটারে দেখা যাচ্ছে যে কে আনসাবস্ক্রাইব করছে, সেটা উঠা যাচ্ছে। কিন্তু কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। তো কাইন্ডলি যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি একটু দেখবেন 3-4 মিনিট, তারপরে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা উভয় লাভবান হতে পারব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।